المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আমাদের কুয়েত থেকে মাহমুদ জানতে চেয়েছেন যে ইমান বাড়ে এবং কমে এর কারণ কি, আর কি করলে ইমান বাড়ানো যাবে। আবিল্লাহ তৌফিক সম্মানিত ভাই, খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহানবুল আলমিন আমাদের সকলকে ইমান বর্ধিত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহাবি আজমাইন। সম্মানিত ভাই, আল ইমানু ইয়াজিদু ওয়া ইনকুস, নিশ্চয় ইমান বাড়ে এবং কমে। তো বাড়ে এবং কমে মহানবুল আলমিন সূরা আনফাল সেখানে আলোচনা করছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল কুরআনা ফাযাদাতহুম ঈমানা, যখন তোমরা কুরআনকে অনুধাবন করো, তো যখন তোমরা কোরআনকে অনুধাবন করো তখন ফাজাদাতহুম ঈমানা, তোমাদের ইমান বর্ধিত হয়ে যায়। এখন এখানে ইমানটা বর্ধিত কিভাবে হয় তার একটি হাদিস, হানজালা রাদিয়াল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সভায় ছিলেন এবং এখানে ইমানের আলোচনা ছিল আর কি। ইমানের আলোচনা মানে ওই হাদিস থেকে আমরা ইমানের বিষয়টি বুঝতে পারি কীরকম। তিনি বলছেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে থাকি তখন যেন আমরা জান্নাত এবং জাহান্নামকে নিজের চোখে দেখতে পাচ্ছি, আর যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংস্পর্শে ছিলাম সেখান থেকে যখন পরিবার পরিজনের দিকে চলে যাই তখন কি হয়, আমরা অনেকটাই ভুলে যাই দিন, বুঝতে পেরেছেন। যেরকম ভাব বিশ্বাস, যেরকম ভাব একটা ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা পাই, সেটা অন্য জায়গায় চলে গেলে আর থাকে না। পরিবার পরিজনের প্রয়োজন রয়েছে, সেখানে গেলেন, সেখানে কাজকর্ম, তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, কাজকর্ম করা, যখন এইগুলো করেন তখন আর সেই এই ধারণাটা তখন আর থাকে না। তো তখন বলছেন, নাফাকা হানজালা, নিশ্চয় হানজালা রাদিয়াল্লাহু আন বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি। এখন মুনাফিক হয়ে গেছি, এটাই তো মুনাফিকের লক্ষণ, যে আল্লাহ নবীর কাছে যখন, রাসূলের কাছে যখন আমরা থাকি তখন ইমান যেন মনে হচ্ছে একদম উঁচু পর্যায়ে, হ্যাঁ জান্নাত জাহান্নামকে দেখতে পাচ্ছি, কিন্তু ওখান থেকে দূরে সরে আসলে সেটা আর সেরকম থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে যেতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, সবাই বললেন যে আমাদের ওই একই অবস্থা। সকলে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বিষয়টি বর্ণনা করলেন। বর্ণনা করার পর নবী সাল্লাম বললেন যে তোমাদের ইমান যদি সদা সর্বদা একই অবস্থায় থাকতো তাহলে আসমান থেকে ফেরেশতা এসে তোমাদের সঙ্গে মুসাফা করে যেতেন, বুঝতে পেরেছেন। তো দেখা সাক্ষাৎ করতেন ফেরেশতারা, তার মানে থেকে বোঝা গেল যে ইমান সর্ব অবস্থায় একই জায়গায় থাকবে এটা থাকবে না। যেমন অনিশ্চয়তা যে মালায়িকা তোমার কাছে এসে মুসাফা করে যাবে, ঠিক সেরকম। এখন কথা হচ্ছে ইমান বাড়ে এবং কমে তার একটি লক্ষণ, এবং মহানবুল আলমিন বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল কুরআনা ফাযাদাতহুম ঈমানা, যখন তোমরা অনুধাবন করো কোরআনকে তখন তোমাদের ইমান বর্ধিত হয়ে যায়। এখন ইমানকে বর্ধিত করার আর ইমানকে বর্ধিত করার কাজ হচ্ছে, আপনি যদি ইমানকে সতেজ রাখতে চান তাহলে আপনাকে কোরআন হাদিস অনুধাবন করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়, আল্লাহর দিনের পাবন্ধ হতে হবে। এখন আল্লাহর দিনের পাবন্ধ হতে গেলে অনেক সমস্যা আসবে, তার জন্য আপনার সঙ্গী সাথী যে হবে সেগুলো ইসলামিক হতে হবে। আচ্ছা, আপনি পরিবারকে ইসলামিক করতে হবে, গান বাজনা অন্যায় অশ্লীলতা হারাম এসব থেকে অনেক দূরে থাকতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি প্রতিটা ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে।
যথাসাধ্য ফাত্তাকুল্লাহ সুম্মা ইসতাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন সব জায়গায়, নির্জনেও যেরকম করবেন, ঘরের মধ্যেও সেরকম করবেন, বাইরেও সেরকম করবেন, তাহলে কি হবে, আপনি আপনার ইমানকে বর্ধিত করতে পারবেন। আর ইমানকে একেবারে নষ্ট করে ফেলা, কমজোর করে ফেলা আপনাকে অন্যায়, অশ্লীলতা, খারাপ, হারাম এইসব জিনিস থেকে অনেক দূরে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ইমান বিনষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন। সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا